হ্যালো স্টুডেন্টস ভিশন ডব্লু এর পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদিন রাত আটটার সময় যে এমসিকিউ সিরিজটা নতুন শুরু হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে আজকে তার একটা নতুন চ্যাপ্টার সাবজেক্টের ওপর সেটা হচ্ছে ইকোনমিক্সের এমসিকিউ ক্লাস ওয়ানে কিন্তু হাজির হয়ে পড়েছি এবং ইকোনমিক্সের এই এমসিকিউ ক্লাস নাম্বার ওয়ানে আজকে আমরা পড়ব ন্যাশনাল ইনকামের ব্যাপারে তো ন্যাশনাল ইনকামের ওপর থেকে কিন্তু ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আমরা করে ফেলব যেগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডাব্লু বিসিএস মেন রয়েছে সামনে এবং প্রিলিমিনারিও রয়েছে এবং তা রয়েছে অন্যান্য এক্সামও যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসও রয়েছে তো এই সমস্ত এক্সামের জন্য কিন্তু আজকের বাছাই করা কিছু কোশ্চেন আমি রেখেছি সেইগুলো কিন্তু আজকে করে ফেলব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ওকে এবং পাশের যে বেল আইকানটি রয়েছে সেটি কিন্তু প্রেস করে রাখো কেননা নতুন ভিডিও আপডেট হওয়ার মাত্রই তোমাদের কাছে এইটার মাধ্যমে নোটিফিকেশান পৌঁছে যাবে ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা এবং তোমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকটা কোশ্চেন করার সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে যাতে তোমাদের কিন্তু প্র্যাকটিস হতে থাকবে এবং আমি কিন্তু একটু সময় দেব তারপর আমি উত্তরটা বলে দেব ওকে তো প্রথম কোশ্চেনটা কি রয়েছে সেটা আমরা দেখে নেব কি বলছে হুইচ মিনিস্ট্রি ইজ রেসপন্সিবল ফর ক্যালকুলেটিং জিডিপি ইন ইন্ডিয়া ঠিক আছে অর্থাৎ আমাদের ভারতবর্ষের জিডিপি জিডিপির ফুল ফর্ম কী গ্রস ডোমেস্টিক ডোমেস্টিক প্রোডাক্ট ঠিক আছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে এই জিডিপির ফুল ফর্ম আমাদের ভারতবর্ষের এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা ক্যালকুলেট করে কোন হচ্ছে মিনিস্ট্রি আমাদের এটা ক্যালকুলেট করে তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কিন্তু পরীক্ষায় এটা অনেকবারই এসেছে ঠিক আছে তো কমেন্ট করে জানাও তোমাদের এটা কোশ্চেন নাম্বার ওয়ানের সঠিক উত্তরটা কোনটা হবে তো তোমরা অনেকেই কমেন্ট করেছো তো কোশ্চেন নাম্বার ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ মিনিস্ট্রি অফ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশান ঠিক আছে অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল এবং প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের যে লয়টা রয়েছে সেই কিন্তু এই জিডিপি ক্যালকুলেট করে আমাদের ভারতবর্ষে ঠিক আছে দেখো এক্সপ্লেনেশন নোটটা কী রেখেছি দ্য ওয়ার্ক অফ কম্পিউটিং দ্য জিডিপি ইজ ডান বাই সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা যেটাকে শর্ট ফর্মে বলা হয় সিএসও হুইচ ইজ আন্ডার মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অর্থাৎ এই আমাদের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইন্ডিয়ার রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে কি সিএসও অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশান এবং এই সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনটা কার আন্ডারে রয়েছে সেটা রয়েছে এই মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের হচ্ছে আন্ডারে রয়েছে এবং সেটাই কিন্তু অপশানে দেওয়া রয়েছে এবং সেটাই সঠিক উত্তর অনেক সময় অপশানে কিন্তু এই সিএসও অপশানটাও কিন্তু দেওয়া থাকে অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশান তো এই স্ট্যাটিস্টিক্যাল কথাটা যেখানে লেখা থাকবে সেইটাই কিন্তু উত্তর হবে ওকে নেক্সট প্রশ্ন আমরা দেব প্রশ্ন নাম্বার দুই হোয়াট বেস ইয়ার ইজ ইউজ টু ক্যালকুলেট পার ক্যাপিটাল ইনকাম ইন ইন্ডিয়া অর্থাৎ আমাদের দেশে পার ক্যাপিটাল ইনকাম অর্থাৎ মাথা পিছু আয় পার ক্যাপিটাল ইনকামের বাংলা হচ্ছে কি মাথা পিছু আয় এই মাথা পিছু আয়টা ক্যালকুলেট করার বেস ইয়ার কী ছিল অর্থাৎ কোন বছর থেকে এই মাথা পিছু আয় বা পার ক্যাপিটাল ইনকামটা আমাদের ভারতবর্ষে ক্যালকুলেট করা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানো কোনটা সঠিক উত্তর হবে তো কোশ্চেন নাম্বার টুয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 2011 ১২ এগারো বারো এই দু হাজার এগারো বারোইটা কি ছিল হচ্ছে বেস্ট ইয়ার ফর ক্যালকুলেট পার ক্যাপিটাল আমরা দেখব কোশ্চেন নাম্বার থ্রিটা দেখো হুইচ স্টেট অফ ইন্ডিয়া কারেন্টলি হ্যাজ দ্য হায়েস্ট পার ক্যাপিটা ইন্ডিয়া ইনকাম সরি অর্থাৎ কোন রাজ্যের আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে চারটে অপশান দেওয়া রয়েছে কোন রাজ্যের হচ্ছে সব থেকে বেশি হাইস্ট পার ক্যাপিটাল ইনকাম অর্থাৎ সেই রাজ্যের মানুষের হচ্ছে মাথা পিছু আয় কিন্তু সব থেকে বেশি দু হাজার হয়ে যাবে কোন কোশ্চেন নাম্বার থ্রি এর কোন রাজ্যের পার ক্যাপিটাল ইনকাম সব থেকে বেশি তো কোশ্চেন নাম্বার থ্রি এর সঠিক উত্তর হবে অপশান এ গোয়া গোয়ার কিন্তু সব থেকে পার ক্যাপিটাল ইনকাম অর্থাৎ গোয়া রাজ্যের মানুষদের মাথা মাথাপিছু আয় কিন্তু সবথেকে হাইয়েস্ট দেখো এক্সপ্লেনেশন কি বলছে জিএসডিপি পার ক্যাপিটাল অফ গোয়া অ্যান্ড সিকিম আর অ্যাভাব থ্রি টাইমস ইন্ডিয়াস অ্যাভারেজ অর্থাৎ গোটা ভারতবর্ষের যে পার ক্যাপিটাল ইনকাম সেই ইনকামের থেকেও কিন্তু গোয়ার পার ক্যাপিটাল ইনকাম গোয়া এবং সিকিম এই দুটো রাজ্যের পার ক্যাপিটাল ইনকাম কিন্তু তিনগুণ বেশি অর্থাৎ গোটা ভারতবর্ষে যদি এভারেজ পার ক্যাপিটাল ইনকাম বের করা হয় তার তার তিনগুণ বেশি কিন্তু এই গোয়ার এবং সিকিমের এই দুটো রাজ্যের কিন্তু পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয় তো এই দুটো রাজ্যের মধ্যে গোয়া হচ্ছে ফার্স্ট আছে এবং সিকিম রয়েছে সেকেন্ড তো এখানে বলা রয়েছে ইন ইউএস ডলার দ্য জিডিপি পার ক্যাপিটা অফ গোয়া ইজ সিক্স ডলার ঠিক আছে গোয়ার প্রতিটা লোকের কিন্তু মাথা মাথাপিছু আয় এবং এটা কিন্তু দু হাজার কুড়ি একুশের ডাটা এবং ডাটাটা কোথা থেকে পেয়েছি সেই লিঙ্কটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা পিডিএফটা পাওয়ার পর এই লিঙ্কে গেলে কিন্তু সেখান থেকে গোটা ইন্ডিয়ার কারেন্ট জিডিপির ডাটা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ডাটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর আমরা দেখবো কি বলছে অ্যাট প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে হাউ মাচ ইজ ইন্ডিয়ার পার ক্যাপিটাল ইনকাম বেসড অন মার্কেট প্রাইস প্রাইস অর্থাৎ এখন বর্তমানে আমরা জাস্ট আগের কোশ্চেনটা দেখলাম একটা হচ্ছে নির্দিষ্ট রাজ্যের অর্থাৎ গোয়া রাজ্যের পার ক্যাপিটাল ইনকাম দেখলাম এখন দেখব যে ইন্ডিয়ার আমাদের ভারতবর্ষের পার ক্যাপিটাল ইনকাম কিসের মার্কেট প্রাইসের ওপর বেস করে কত হচ্ছে করা হয়েছে বর্তমানে তো কোশ্চেন নাম্বার ফোর এর তোমরা কোনটা সঠিক উত্তর হবে সেটা কমেন্ট করে জানাও তারপর আমি অ্যান্সারটা বলছি তো কোয়েশ্চেন নাম্বার ফোরের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ছিয়াশি হাজার ছশো ঊনষাট ঠিক আছে ছিয়াশি হাজার ছশো ঊনষাট হচ্ছে পার ক্যাপিটাল ইনকাম কিন্তু তোমাদের কি আদৌ মনে হয় যে একটা প্রতিটা আমাদের ইন্ডিয়ার ব্যক্তির পার ক্যাপিটাল ইনকাম ছ ছিয়াশি হাজার টাকা করে এটা কিন্তু সম্ভব নয় ছিয়াশি হাজার করে কারোরই পার ক্যাপিটাল ইনকাম নয় তাহলে সবাই বড় লোক হতো অ্যাকচুয়ালি গোটা আমাদের যা ন্যাশনাল ইনকামকে কিন্তু জনসংখ্যা দিয়ে ভাগ করেছে তো সেই জন্যই কিন্তু এই ছিয়াশি হাজার ছশো ঊনষাট টাকা এসছে ঠিক আছে অ্যাকচুয়ালি একটা অংশের কাছে প্রচুর টাকা আছে আমাদের ভারতবর্ষে আর একটা অংশের কাছে কিন্তু নেই যার আছে তার খুব বেশি আছে আর যার নেই তার নেই তো সেই রকম অবস্থায় কিন্তু আমাদের এই পার ক্যাপিটাল ইনকাম কিন্তু একটা ক্যালকুলেশান থিওরির ওপর মানে থিওরির ওপর থেকে বেস করে ক্যালকুলেট করা হয় তো সেই জন্য এত টাকা এসছে তো দেখো আমি এক্সপ্লেনেশানটা কি দিয়েছি দ্য পার ক্যাপিটাল ইনকাম ইন রিয়েল টার্মস ডিউরিং দু হাজার কুড়ি একুশ ইজ এস্টিমেটেড অ্যাট ছিয়াশি হাজার ছশো উন ষাট টাকা ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটাই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তারপর প্রশ্ন প্রশ্ন আমরা দেখব কি বলছে হাউ ডাস দা প্রাইমারি সেক্টর কন্ট্রিবিউট টু ইন্ডিয়ার জিডিপি অর্থাৎ আমাদের ইন্ডিয়ার জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে হচ্ছে এই প্রাইমারি সেক্টর প্রাইমারি সেক্টরটা কত পার্সেন্টেজ হচ্ছে কন্ট্রিবিউট করছে ঠিক আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ডাব্লিউ প্রিলিমিনারি প্লাস মেনের জন্য তোমরা কমেন্ট করে জানাও কত পার্সেন্ট চারটে অপশান দেওয়া রয়েছে তো আমাদের জিডিপিতে কিন্তু তিনটে মোট এই জিডিপিতে কিন্তু তিনটে মোট হচ্ছে সেক্টর রয়েছে একটা হচ্ছে কি প্রাইমারি সেক্টর একটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর এবং একটা হচ্ছে কি টার্সিয়ারি সেক্টর ঠিক আছে এই তিনটে সেক্টর কিন্তু জিডিপিটা কিন্তু কন্ট্রিবিউট করে তো এই প্রাইমারি সেক্টর অর্থাৎ এই প্রথম সেক্টরটা কত পরিমাণ কন্ট্রিবিউট করছে তো কোশ্চেন নাম্বার ফাইভ অনেকে সঠিক উত্তর করেছ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কুড়ি পার্সেন্ট ঠিক আছে কুড়ি পার্সেন্ট কিন্তু প্রাইমারি সেক্টর এই জিটিপিতে কন্ট্রিবিউট করে ঠিক আছে এক্সপ্লেনেশনটা দেখো দ্য কন্ট্রিবিউশন অফ প্রাইমারি সেক্টর ইন ইন্ডিয়াস জিডিপি ইজ নাইনটিন প্রায় কত এটা কুড়ি কুড়ি সমান ওই জন্য কিন্তু অপশানে কুড়ি দেয়া রয়েছে ঠিক আছে এবং সব থেকে বেশি টার্সিয়ারি ঠিক আছে হায়েস্ট এটা হচ্ছে হায়েস্ট কত ফিফটি ফোর পার্সেন্ট ঠিক আছে ফিফটি ফোর ফোর পার্সেন্ট এবং সেকেন্ডারি কত পড়ে রয়েছে ফিফটি ফোর এবং টোয়েন্টি যোগ করলে সেভেন্টি ফোর তো সেভেন্টি ফোর যদি হান্ড্রেড থেকে বিয়োগ করা হয় তো হয়ে যাবে টোয়েন্টি সিক্স পার্সেন্টের মতো এই সেকেন্ডারি সেক্টর কিন্তু জিডিপিতে কন্ট্রিবিউট করছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স আমরা দেখবো হুইচ সেক্টর কন্ট্রিবিউটস দ্য মোস্ট টু ইন্ডিয়াস ইকোনমি জাস্ট আগের কোয়েশ্চেন আমি এক্সপ্লেন করতে গিয়ে কিন্তু এটার উত্তরটা বলে দিলাম ঠিক আছে তো কী বলছে যে কোন সেক্টরটা কোন সেক্টরটা আমাদের ইন্ডিয়ার ইকোনমি বা জিডিপিতে সব থেকে বেশি পরিমাণ কিন্তু কন্ট্রিবিউট করে দেখো আমি আগের এক্সপ্লেনেশনে কিন্তু বলেছিলাম টার্সিয়ারি সেক্টর কিন্তু সেই টার্সিয়ারি সেক্টরটা এখানে দেয়া নেই সেই টার্সিয়ারি সেক্টরে কিন্তু অন্য একটা অপর নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা কমেন্ট করে জানাও যে ইন্ডিয়ার ইকোনমিতে সব থেকে বেশি পরিমাণ কোন সেক্টর কন্ট্রিবিউট করে এই চারটে অপশনগুলোর মধ্যে তো কোয়েশ্চেন নাম্বার সিক্স সিক্সের সঠিক উত্তর তোমরা কমেন্ট করো তো অনেকে সঠিক উত্তর করেছো তো কোয়েশ্চেন এর সঠিক উত্তর হবে অপশন এ সার্ভিস সেক্টর এই সার্ভিস সেক্টরেরই আরেকটা নাম হচ্ছে কি টার্ সেক্টর ঠিক আছে এই সার্ভিস সেক্টরেরই আলাদা নাম হচ্ছে কি টার্সিয়ারি সেক্টর ওকে দেখো এক্সপ্লেনেশনটা দিয়েছি দ্য সার্ভিস সেক্টর ইজ দ্য লার্জেস্ট সেক্টর অফ ইন্ডিয়া আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে সার্ভিস সেক্টরটাই কিন্তু সব থেকে বৃহত্তম সেক্টর এবং গ্রস ভ্যালু অ্যাডেড বা জি ভি এ অ্যাট কারেন্ট প্রাইস ফর দ্য সার্ভিস সেক্টর ইজ এস্টিমেটেড অ্যাট হান্ড্রেড পয়েন্ট ফর ফোর সিক্স ল্যাখ করোর ইন্ডিয়ান রুপিস ইন টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি দ্য সার্ভিস সেক্টর অ্যাকাউন্টস ফর ফিফটি ফোর পয়েন্ট সেভেন সেভেন পারসেন্ট কত পার্সেন্ট কন্ট্রিবিউট করছে সার্ভিস সেক্টর ইন্ডিয়ান ইকোনমিতে ফিফটি ফোর পয়েন্ট সেভেন সেভেন পারসেন্ট প্রায় অ্যাবাউট কত ফিফটি ফাইভ পার্সেন্ট জাস্ট আমরা আগের কোশ্চেনটা যেটা ডিটেলসে করলাম অফ অফ জি ভি এ এইট সরি ওয়ান এইটি থ্রি থ্রি পয়েন্ট ফোর কোরোর ইন্ডিয়াস এবং এটা হচ্ছে গত একশো তিরাশি পয়েন্ট তেতাল্লিশ লাখ কোটি টাকার সমান ওকে নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার সেভেন কি বলছে ইফ দ্য কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার সেক্টর ইজ ডিক্রিজিং ইন এ কান্ট্রিজ ইকোনমি দেন হোয়াট কনক্লুশন ক্যান বি ড্রন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কোশ্চেন এটা ডাব্লু এর জন্য তোমরা কমেন্ট করে জানাও এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে বলছে যদি কোন দেশের মধ্যে এগ্রিকালচার সেক্টর অর্থাৎ কৃষি সেক্টরটা যদি ধীরে ধীরে কমতে শুরু করে তার কন্ট্রিবিউশনটা যদি দেশের ইকোনমির পথে যদি কমতে শুরু করে তাহলে কোন নিচে চারটে কনক্লুশন দেওয়া রয়েছে সেই চারটে কনক্লুশনের মধ্যে কোন কনক্লুশনটা আমরা বলতে পারি ঠিক আছে তো তোমরা কমেন্ট করে জানাও চারটে অপশানের মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে আমি একটু সময় দিচ্ছি তারপর আমি পুরো এক্সপ্লেন করে দেবো তো কোয়েশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশান এ অর্থাৎ দ্য কান্ট্রি ইজ গ্রোয়িং ইন ডাইরেকশন অফ বিং এ ডেভেলপড নেশান অর্থাৎ কোনো দেশ যদি শুধুমাত্র কৃষির উপর ডিপেন্ড করে থাকে সেটা কিন্তু ডেভেলপ কান্ট্রি হতে পারে না এবং কোনো কান্ট্রিতে যদি সেই এগ্রিকালচার বা কৃষিটা যদি ধীরে ধীরে কমতে শুরু করে এবং সেই দেশে কি হবে কৃষি কমতে শুরু করবে মানে সেই দেশে কিন্তু ইন্ডাস্ট্রি তৈরি হবে অর্থাৎ শিল্প কিন্তু বেশি পরিমাণে তৈরি হবে তো সেই জন্য সেই দেশ কিন্তু ধীরে ধীরে কি কোন দিকে হবে ডাইরেকশন বিইং এ ডেভেলপড নেশান অর্থাৎ ধীরে ধীরে কিন্তু উন্নত মানের দেশে কিন্তু পরিণত হতে শুরু করবে তো এক্সপ্লেনেশনটা দেখো দ্য কান্ট্রি ইজ গ্রোয়িং ইন ডাইরেকশন অফ বিইং এ ডেভেলপড নেশান অর্থাৎ কৃষি সেক্টরটা যদি ধীরে ধীরে কম কন্ট্রিবিউট করে তো অন্য সেক্টর নিশ্চয়ই বেশি কন্ট্রিবিউট করবে সেখানে রয়েছে কি সেকেন্ডারি এবং টার্সিয়ারি সেক্টর যেখানে শিল্প রয়েছে কমিউনিকেশন রয়েছে তো সেইগুলো কিন্তু বেশি করবে কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার ইন দ্য জিডিপি অফ ডেভেলপড নেশান ডিক্রিজেস অ্যান্ড দ্য কন্ট্রিবিউশন অফ সার্ভিস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টর ইজ হাই অর্থাৎ যে সমস্ত ডেভেলপ কান্ট্রিগুলো আমরা দেখে থাকি যেমন ইউএসএ জাপান চায়না এই সমস্ত কান্ট্রিতে কিন্তু এগ্রিকালচারের যে কন্ট্রিবিউশন খুবই কম সেইখানে কিন্তু কন্ট্রিবিউশন কাদের বেশি সার্ভিস সেক্টর অর্থাৎ টার্সিয়ারি সেক্টর এবং শিল্পজাত যে সেক্টরগুলো রয়েছে সেইগুলোর কন্ট্রিবিউশন কিন্তু সবথেকে বেশি যে কারণে আমরা কিন্তু এটা বলতে পারি যে এগ্রিকালচার সেক্টর যদি কমতে শুরু করে তো একটা দেশ কিন্তু ধীরে ধীরে উন্নতি লাভ করবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট আমরা দেখব বলছে হোয়াট পার্সেন্টেজ অফ ইন্ডিয়ান পে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স মিনস হচ্ছে বাংলায় কি বলা হয় আয় কর ঠিক আছে আয় কর অর্থাৎ গোটা ভারতবর্ষের জনসংখ্যার নিরিখে কত পার্সেন্টের জনসংখ্যা আমাদের ভারতবর্ষে আয় কর প্রদান করে থাকে এটা তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তর চারটে অপশানের মধ্যে কোনটা হবে পনেরো পার্সেন্ট নাকি কুড়ি পার্সেন্ট নাকি ওয়ান নাকি থ্রি পার্সেন্ট তোমরা কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে তারপর আমি অ্যান্সারটা বলে দিচ্ছি তো কোয়েশ্চেন নাম্বার এইটের সঠিক 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 উত্তর উত্তর হবে অনেকেই তো হয়ে যাবে সি মাত্র এক পার্সেন্ট জনসংখ্যা গোটা ভারতবর্ষের মধ্যে মাত্র ইনকাম ট্যাক্স প্রদান করে দেখো এক্সপ্লেনেশন নোট নোটটা কি দিয়েছি দ্য নাম্বার অফ ট্যাক্স পেয়ার্স ইন ইন্ডিয়াস ইজ রিপুটেডলি ওয়ান পয়েন্ট ফোর সিক্স করোর অ্যাজ কনফার্ম বাই দ্য সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স ইন টুইট ইন এ টুইট অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সের টুইট থেকে এক জানা গেছে যে মাত্র এক কোট এক হচ্ছে এক কোটি ছেচল্লিশ লক্ষ জনগণ কিন্তু ভারতবর্ষে আয়কর দিয়ে থাকে দিস ইজ এ স্মল নাম্বার হোয়েন ইউ টেক দ্য টোটাল পপুলেশন ওয়ান থার্টি করোর ইন্টু পারসপেক্টিভ অ্যাবাউট ওয়ান পারসেন্ট এবং এই সংখ্যাটা ওয়ান পয়েন্ট ফোর সিক্স কোর প্রায় হচ্ছে এক কোটি ছেচল্লিশ লক্ষ এই জনসংখ্যাটায় এই একশো তিরিশ কোটি অর্থাৎ টোটাল জনসংখ্যা নিরিখে কিন্তু খুবই কম এবং পার্সেন্টেজ প্রায় আসে ওয়ান এবং এটা হচ্ছে দু হাজার কুড়ি একুশের ডাটা এবং দু হাজার ষোলো সতেরো ডাটা বলছে দু হাজার ষোলো সতেরো ডাটা বলছে তখন কিন্তু পার্সেন্টেজ ছিল থ্রি পার্সেন্ট অর্থাৎ তখন কিন্তু তিন পার্সেন্ট লোক আয়কর দিত কিন্তু এখন দেখতে পাচ্ছি দু হাজার কুড়ি একুশে সেই আয়কর দানের লোক সংখ্যাটা কিন্তু আরও কমে গেছে ওকে এটা হতে পারে করোনার জন্য হাতে টাকা পয়সা নেই তো আয়কর কোথা থেকে দেবে নেক্সট কোশ্চেন নাম্বার নাইন আমরা দেখব হুইচ ইজ নট অ্যাডেড ইন দ্য ক্যালকুলেশন অফ ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া ওকে তো ইন ন্যাশনাল ইনকাম অর্থাৎ গোটা ভারতবর্ষের একটা বছরের কত আয় সেটা ক্যালকুলেট করতে গেলে কিন্তু কিছু কিছু জিনিসপত্র তাতে রাখতে হয় ক্রাইটেরিয়া হিসাবে বা প্যারামিটার হিসাবে তো নিচের অপশানগুলোর মধ্যে কি বলছে হুইচ ইজ নট অ্যাডেড অর্থাৎ কোনগুলো কিন্তু অ্যাড করা হয় না এ ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার সময় ভারতবর্ষে তো তোমরা কমেন্ট করে জানাও এটা সঠিক উত্তর কোনটা হবে কোন দুটো বা কোনটা হচ্ছে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য ক্যালকুলেট করা মানে ইনক্লুড করা হয় না তো কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বোথ বি অ্যান্ড সি অর্থাৎ বিতে কি রয়েছে দ্য সোল্ড ভ্যালু অফ ওল্ড ফ্রিজ অ্যান্ড সার্ভিস রেন্ডার বাই দ্য হাউস ওয়াইফ অর্থাৎ কোনো একটা পুরাতন জিনিস কোনো একটা পুরাতন জিনিস ধরো তুমি আবার বেঁচে দিলে তুমি একটা জিনিস টাকায় কিনেছো সেই টাকাটায় যদি আবার বেঁচে দাও সেই জিনিসটা কিন্তু দুবার বিক্রি হলো এখানে ফ্রিজ বলা হয়েছে এখানে ফ্রিজ বলতে একটা কোনো পণ্য ধরো তুমি পণ্যটাকে যদি সেকেন্ড হ্যান্ডে বেঁচে দাও সেই টাকাটাকে কিন্তু এই ন্যাশনাল ইনকামের মধ্যে ধরা হবে না কেননা একটা ডবল ভ্যালু হয়ে গেছে অর্থাৎ তুমি একই জিনিস দুবার বেঁচে ফেলেছো এবং সার্ভিস রেন্ডার বাই হাউস ওয়াইফ অর্থাৎ বাড়িতে যে সমস্ত কাজের হচ্ছে কাজের সরি বাড়িতে যে সমস্ত হাউস ওয়াইফ রয়েছে তারা কিন্তু বিনা পয়সায় কিন্তু কাজ করে ঠিক আছে বিনা পয়সায় কাজ করে অর্থাৎ তারা বাড়ির কাজ করছে কিন্তু উইথাউট কোনো টাকা পয়সাতে আমাদের বাড়িতে মা বউ এরা কিন্তু যে সমস্ত কাজটা করে তারা কিন্তু একদম ফ্রিতেই আমাদের কাজটা করে দেয় এই এরা কিন্তু কোনো রকম আমরা কিন্তু তাদের টাকা পয়সা দিই না তো তাদের টাকাটা কিন্তু এই ন্যাশনাল ইনকামের মধ্যে ধরা হয় না তো ওই জন্য বোথ বি অ্যান্ড সি এই ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়ার মধ্যে ধরা হয় না নেক্সট দেখো আমরা এক্সপ্লেশনটা দিয়েছি ইন ক্যালকুলেশন অব ন্যাশনাল ইনকাম দ্য ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোডিউসড ইন এ ইয়ার ইজ অ্যাডেড ঠিক আছে অর্থাৎ প্রথমটা কিন্তু অ্যাড হয় ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেসটা অ্যাড হয় ওয়াইল দ্য ভ্যালু অফ ওল্ড সোল গুডস অর্থাৎ পুরাতন জিনিসপত্র যদি আমরা আবার বেছে দিই এবং দ্য সার্ভিস অফ হাই হাউস ওয়াইফস আর নট অ্যাডেড কিন্তু বাড়ির হচ্ছে গৃহিণীদের যে কাজকর্ম এবং পুরাতন জিনিসপত্রের যে দামটা সেটা কিন্তু এই ন্যাশনাল ইনকামের মধ্যে ধরা হয় না নেক্সট কোশ্চেন নাম্বার টেন আমরা দেখব হুইচ ইন্ডিয়ান স্টেট গিভস হায়েস্ট ইনকাম ট্যাক্স কালেকশন টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ কোন রাজ্য আমাদের ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য এই সব থেকে বেশি পরিমাণ ইনকাম ট্যাক্স কিন্তু প্রদান করে থাকে তো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও এই কোয়েশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর কোনটা হবে যে কোন রাজ্য সব থেকে বেশি পরিমাণে আয়কর দিয়ে থাকে তো কোশ্চেন নাম্বার টেনের অনেকেই কমেন্ট করছো এবং অনেকেরই সঠিক উত্তর হয়েছে তো কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হবে অপশান সি মহারাষ্ট্র মহারাষ্ট্র কিন্তু সব থেকে বেশি পরিমাণে ইনকাম ট্যাক্স দিয়ে থাকে গোটা ভারতবর্ষের সরকারকে ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু নেক্সট কোশ্চেন নাম্বার আমরা ইলেভেন দেখব কি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেথড টু ক্যালকুলেট দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি অর্থাৎ আমাদের ভারতবর্ষে জিডিপি ক্যালকুলেট করার জন্য কোন মেথডটা আমরা কিন্তু ফলো করে থাকি না ঠিক আছে কোন মেথডটা আমরা ফলো করি না চারটে মেথড দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু তিনটে মেথড আমরা ফলো করি এই জিডিপি ক্যালকুলেট করার জন্য কিন্তু তার মধ্যে থেকে একটা মেথড ফলো করি না তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন মেথডটা আমরা ফলো করি না তো কোশ্চেন নাম্বার ইলেভেনের অনেকেই সঠিক উত্তর করেছে অলরেডি তো কোশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ডিমিনিসিং কস্ট মেথড এই ডিমিনিসিং কস্ট কস্ট মেথডটা কিন্তু আমরা এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্টকে ক্যালকুলেট করার সময় জন্য কিন্তু হচ্ছে করি না কিন্তু বাদ বাকি যে তিনটে রয়েছে অর্থাৎ প্রোডাক্ট মেথড এটা আমরা ক্যালকুলেট করা করি এই মেথডে তারপর ইনকাম ল মেথডের মাধ্যমে করি এবং এক্সপেন্ডিচার মেথড অ্যাকচুয়ালি মেনলি এই তিনটি মেথডের মাধ্যমেই কিন্তু আমরা এই জিডিপিটা ক্যালকুলেট করে থাকি ওকে দেখো এক্সপ্লেনেশনটা কি রেখেছি দেয়ার থ্রি মেথডস ইউজড ফর ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম হচ্ছে নেমলি বা মেনলি এটা হচ্ছে মেনলি হবে ওকে কি কি ইনকাম মেথড। প্রোডাক্ট ঠিক আছে আমি বললাম না যে মাত্র তিনটে মেথড আমরা ইউজ করি থাকি জিডিপি এবং ইনকাম হচ্ছে ইনকাম ক্যালকুলেট কি দেখো ইনকাম মেথড যেটা অপশন বিতে রয়েছে এক্সপেন্ডিচার মেথড যেটা সিতে রয়েছে এবং প্রোডাক্ট মেথড যেটা অপশন এতে রয়েছে দ্য ডিমিনিসিং কস্ট মেথড ইজ নট মেথড টু ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম এবং ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য এই ডিমিনিসিং মেথডটা কিন্তু আমরা ইউজ করে থাকি না ওকে নেক্সট নাম্বার আমরা টুয়েলভটা দেখব কি বলছে হুইচ অব দ্য কারেক্ট বলছে নিচের কোন স্টেটমেন্টটা সত্যি বা হচ্ছে কারেক্ট তো দেখো এখানে কিন্তু অনেকগুলো স্টেটমেন্ট কিন্তু দেওয়া রয়েছে তোমরা একটু সময় নাও এবং সেখান থেকে বিচার করে দেখো যে কোন স্টেটমেন্টটা কারেক্ট তারপর আমি অ্যান্সারটা বলে দেবো তো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো যে চারটে অপশানের মধ্যে কোন অপশানটা এখান থেকে কারেক্ট হবে দাগের কোশ্চেনটা তো অনেকেই কমেন্ট করছো ধীরে ধীরে তো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের অ্যাকচুয়ালি যে স্টেটমেন্টটা কারেক্ট রয়েছে সেটা কিন্তু অপশান এ ঠিক আছে অর্থাৎ জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু নেট ভ্যালু অ্যাডিশান প্লাস ডেপ্রিসিয়েশন ঠিক আছে অর্থাৎ ফ্যাক্টর কস্টে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা কিভাবে ক্যালকুলেট করা হয় নেট ভ্যালু অ্যাডিশান মোট যে ভ্যালু অ্যাডেডটা হয়েছে সারা বছর ধরে সেই ভ্যালু অ্যাডেশনটার সাথে ডেফ্রিসিয়েশনটাকেও কিন্তু আমরা কি করি অ্যাড করি এটার মাধ্যমে কিন্তু এটাই হচ্ছে সত্যি বাদবাকিগুলো কিন্তু ভুল ঠিক আছে এখানে দেখো ডেফ্রিসিয়েনশন নেগেটিভ তো এটা ভুল কেননা ডেফ্রিসিয়ানটাকে আমরা প্লাস করি ঠিক আছে তো এই অপশান এটাই কিন্তু সত্যি বাদ বাকিগুলো কিন্তু সব ভুল রয়েছে তো তোমাদের কিন্তু এই সূত্রটা মনে রাখতে হবে জিডিপির সূত্রটা কিছু করার নেই তোমাদের কিন্তু এইভাবেই মনে রাখতে হবে পরীক্ষায় কিন্তু এইরকম কিন্তু কিছু সূত্র দিয়ে দেবে তোমাদের কিন্তু মনে রাখতে হবে সেইখান থেকে কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে এবং এই সূত্রগুলো কিভাবে এসেছে সেইগুলো কিন্তু তোমরা পেতে পারো আমি কিন্তু এই ইকোনমিক্সের ন্যাশনাল ইনকামের একটা থিওরি ক্লাস করেছিলাম ভীষণ ডাব্লু বিসি তোমরা তোমরা হচ্ছে প্লে যাবে সেখান থেকে কিন্তু এইটা পেয়ে যাবে সেখানে কিন্তু সুন্দর করে বলা রয়েছে কিভাবে এগুলো হয়েছে ওকে দেখো এক্সপ্লেনেশনটা তবু আমি দিয়ে দিয়েছি

তো কোশ্চেন নাম্বার থার্টিনের এর কিন্তু কোশ্চেনটা রিপিটেশন হলো বলতে পারো কেননা একটু আগে কিন্তু এই কোশ্চেনটা আমরা করে এসেছি বলছি যে কোন সেক্টরটা ইন্ডিয়ার ইকোনমিতে সব থেকে বেশি পরিমাণে কিন্তু কন্ট্রিবিউট করে সেটা কোনটা তোমরা সকলেই যেন অপশান সি টার্সিয়ারি সেক্টর বা যেটার অপর একটি নাম কি সার্ভিস সেক্টর ঠিক আছে সার্ভিস সেক্টর ওকে দেখো এক্সপ্লেনেশনটা দিয়েছি দ্য টার্সিয়ারি সেক্টর কন্ট্রিবিউট দ্য মোস্ট টু ইন্ডিয়াস ইকোনমি দে আর আর মেনি এরিয়াস ইন দ্য সেক্টরস লাইক সার্ভিস সেক্টর রিয়েল এস্টেট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট টেলিকমিউনিকেশন এস সেক্টর কারেন্টলি দ্য সার্ভিস সেক্টর কন্ট্রিবিউট ফিফটি ফোর পার্সেন্ট টু দ্য ইন্ডিয়ান ইকোনমি দ্য সেকেন্ড প্লেস ইজ অকুপাইড বাই দ্য সেকেন্ডারি সেক্টর অ্যাবাউট থার্টি ওয়ান টু জিডিপি ওকে অর্থাৎ ফিফটি ফোর পার্সেন্ট কিন্তু এই সার্ভিস সেক্টর বা টার্সিয়ারি সেক্টর কিন্তু ইন্ডিয়ান ইকোনমিতে কন্ট্রিবিউট করছে এবং এই টার্সিয়ারি সেক্টরের মধ্যে কি কি রয়েছে সার্ভিস সেক্টর রিয়েল এস্টেট হোটেল রেস্টুরেন্ট এবং টেলিকমিউনিকেশন অর্থাৎ এইগুলোই কিন্তু আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে সব থেকে বেশি পরিমাণে কিন্তু কন্ট্রিবিউট করছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফর্টিন আমরা দেখব টিল হোয়াট টাইম ইন্ডিয়ান ইকোনমি ওয়ান্ট টু বিকাম এ ইউএস ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে অর্থাৎ কি বলছে যে ইন্ডিয়ান ইকোনমিটা কোন বছরের মধ্যে তার হচ্ছে এই ফাইভ ট্রিলিয়ন ইউএস ডলার ইকোনমিতে কিন্তু তার টার্গেট লক্ষ্য রেখেছে সেই ইকোনমিতে কিন্তু ছবে। ঠিক আছে তোমরা কমেন্ট করে জানাও কোন বছরের মধ্যে এই টার্গেটটা ইন্ডিয়া রেখেছে তোমরা বর্তমানে যদি টিভি চ্যানেলগুলো খুলে থাকো তো দেখবে যে এই ফাইভ ট্রিলিয়ন ইকোনমি ফাইভ ট্রিলিয়ন ইকোনমি বলে ভারত সরকারের যে সরকারটা রয়েছে সে কিন্তু বড়াই করে থাকে ফাইভ ট্রিলিয়ন ইকোনমি এবং সেইটার বিপরক্ষে কিন্তু বিরোধী দলরা তাদের অনেকটা ক্রিটিসাইজও করা করে থাকে যে ফাইভ ট্রিলিয়ন ইকোনমি এসব মুখের কথা কিন্তু কোনো দিন সম্ভব নয় তবুও আমাদের পড়তে হবে কেননা এটা টার্গেট রেখেছে আমাদের ইন্ডিয়ান ফাইন্যান্স মিনিস্টার এবং ফাইন্যান্স যে মিনিস্ট্রিটা রয়েছে পুরোটা এই ফাইভ ট্রিলিয়ন ইউএস ডলার ইকোনমি এই টার্গেট লক্ষ্যমাত্রা কত বছরের মধ্যে অ্যাচিভ কর করার হচ্ছে লক্ষ্যমাত্রা রেখেছে তো কোশ্চেন নাম্বার এর সঠিক উত্তর হবে অপশান বি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ বছরের মধ্যে যে বার্ষিক ইয়ারটা রয়েছে সেই বার্ষিক ইয়ারের মধ্যে আমাদের ভারত সরকার ঠিক করেছে ফাইভ ট্রিলিয়ন ইউএস ডলার ইকোনমি হচ্ছে লক্ষ্যমাত্রায় পৌঁছাবে দেখো ইন্ডিয়াস ইকোনমি হ্যাজ বিন টার্গেটেড টু বি ফাইভ ট্রিলিয়ন বাই টু ফিফটি ফর দিস ইট ইজ নেসেসারি টু কিপ দা গ্রোথ রেট অফ নাইন পার্সেন্ট এভরি ইয়ার এবং এর জন্য কিন্তু আমাদের জিডিপি যে গ্রোথ রেট রয়েছে জিডিপি গ্রোথ রেট সেটা কিন্তু নাইন পার্সেন্ট হওয়া দরকার প্রতি বছর তবেই কিন্তু এই ফাইভ ট্রিলিয়ন ইকোনমিটা আমরা ছুঁতে পারবো ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কী বলছে হু হ্যাড দ্য ফার্স্ট অ্যাটেম্প অ্যাট ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ আমাদের যে আজকের আলোচ্য বিষয় ন্যাশনাল ইনকাম অর্থাৎ জাতীয় আয় এই জাতীয় আয়টা প্রথম কে ক্যালকুলেট করেছিলেন তার দেশের হয়ে তো কোশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর কোনটা হবে চারজন বিশিষ্ট ইকোনমিস্টের নাম দেওয়া রয়েছে তাদের মধ্যে থেকে কে প্রথম এই ন্যাশনাল ইনকামটা ক্যালকুলেট বা অ্যাকাউন্ট করেছিলেন সেটা তোমরা কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে তারপর আমি সঠিক উত্তরটা বলে দেবো তো কোশ্চেন নাম্বার ফিফটিনের অনেকেই কিন্তু সঠিক উত্তর অলরেডি করতে শুরু করেছে অনেকেই সঠিক উত্তর করেছো তো কোশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হবে অপশান ডি কী বলছে জর্জি কিং জর্জি কিং প্রথম সেই ইকোনমিক্স যে কিন্তু প্রথম ন্যাশনাল ইনকামটা কিন্তু অ্যাকাউন্ট করেছিলেন ওকে নেক্সট আমরা হুইচ সার্ভিস ইজ ইনক্লুডেড ইন সেক্টর দেখো টার্সিয়ারি সেক্টরের মধ্যে এই নিচে চারটে কিন্তু সার্ভিস রয়েছে এই চারটে সার্ভিসের মধ্যে কোনটা টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে একটু আগেই আমরা যখন দেখছিলাম তোমরা কিন্তু এটা কমেন্ট করে জানাও এই চারটে অপশনের মধ্যে কোনটা টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে একটু আগেই আমরা দেখছিলাম যখন দেখলাম যে ইন্ডিয়ান ইকোনমিতে সব থেকে বেশি পরিমাণে কন্ট্রিবিউট কন্ট্রিবিউশন কার ট্যার্সিডি সেক্টরের প্রায় কত ফিফটি সেখানে কিন্তু দেখেছিলাম কিছু সার্ভিস রয়েছে সেই সার্ভিসগুলো পড়ার সময় কিন্তু সেখানে একটা টার্ম দেখেছিলাম সেই টার্মটা কিন্তু এখানে রয়েছে তো কোনটা সেই টার্মটা অনেকে সঠিক উত্তর করেছে কোশ্চেন নাম্বার সিক্সটিনের তো সেটা হচ্ছে কমিউনিকেশান অর্থাৎ টেলিকমিউনিকেশান যেটা দেখলাম না টেলিকমিউনিকেশান টেলি কমিউনিকেশন সেই কমিউনিকেশন বা টেলিকমিউনিকেশান এটা কিন্তু এই টার্সিয়ারি সেক্টরের মধ্যে কিন্তু পড়ছে এর সাথে সাথে আর কি আছে রিয়েল এস্টেট রেস্টুরেন্ট ঠিক আছে রেস্টুরেন্ট বানানো হয়তো ভুল লেগেছি সরি তার জন্য এবং হোটেল ঠিক আছে হোটেল এইগুলো কিন্তু এই টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিনটা আমরা দেখবো এইগুলো আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে তো আমি ক্লাসের শেষে একটা পুরো সূত্রে লিস্ট করে রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সেটা কিন্তু দেখবে কোয়েশ্চেন নাম্বার সেভেনটিন কি বলছে জিএনপি এম এবং ছোট করে লেখা রয়েছে এমপি অর্থাৎ এটার ফুল ফর্ম কি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস এমপি মিনস হচ্ছে কি মার্কেট প্রাইস ঠিক আছে এটাই হচ্ছে ফুল ফর্ম এটাকে সঠিকভাবে লেখা রয়েছে জিএনপি এমপি অর্থাৎ গ্র্যাস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস এটার সাথে সমান নিচের কোনটা তোমাদের কিন্তু সঠিক উত্তরটা এখান থেকে যাচাই করে বেছে নিতে হবে তো তোমরা কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে তারপর আমি অ্যান্সারটা বলে দিচ্ছি তো কোশ্চেন নাম্বার সেভেন্টিনের সঠিক উত্তর হবে কোনটা অপশান বি অর্থাৎ জিডিপি এমপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড অর্থাৎ এই গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাড মার্কেট প্রাইস কার সাথে সমান হবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাড মার্কেট প্রাইস প্লাস অ্যাডিশন টু নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাভ্রোড এইটা কিন্তু এই গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাড মার্কেট প্রাইস ওকে নেক্সট আমরা করবো এনএনপি এমপি এনএনপিএমপির মানে কি নেট ন্যাশনাল প্রোডাক্ট ঠিক আছে নেট নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস সেম মার্কেট প্রাইস তো এটা কার সাথে সমান হবে তো কোশ্চেন নাম্বার টুয়েলভের তোমরা কমেন্ট করে জানো কোনটা সমান হবে এটার সাথে কোনটা সঠিক তো কোয়েশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর হবে অপশান এ জিএনপি এমপি মাইনাস ডেপ্রিসিয়েশান এই অর্থাৎ কী হবে এনএনপি এমপি ইকুয়াল টু জি এমপি মাইনাস ডেপ্রিসিয়েশান ঠিক আছে ডেপ্রিআসিয়েশান এইটা কিন্তু সঠিক উত্তর অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়াল টু গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যান্ড মার্কেট প্রাইস মাইনাস ডিপ্রিসিয়েশন এই সূত্রটাই কিন্তু এই এনএনপির জন্য মার্কেট প্রাইসের জন্য কিন্তু সঠিক ওকে আমরা পড়ব এন ডি পি এন ডি পি ফুল ফর্ম কি এটা পড়ব নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট এফসি মিনস হচ্ছে ফ্যাক্টর কস্ট ঠিক আছে অর্থাৎ নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট কার সাথে সমান তো এন এটা কার সাথে সমান হবে এটা সমান হবে এই অপশান বি জি এন পি এমপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা বহুবার কিন্তু এই প্রশ্নটা পরীক্ষা এসেছে ডাব্লু এর মেনেও এসেছে এবং প্রিলিমিনারিতেও এসেছে এটা বিশেষ করে মেনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ নেট ডোমেস্টিক প্রোডাক্ট কার ফ্যাক্টর কস্টে কার সাথে সমান হয় সেটা সমান হয় জি এন অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি ঠিক আছে সাবসিডি এটার সাথে কিন্তু সমান হয়ে থাকে নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার টোয়েন্টি এবং আজকে যে আমরা আলোচনা করছি ন্যাশনাল ইনকাম তার কিন্তু শেষ প্রশ্ন এটাই হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সার্ভিস আর ইনক্লুডেড ইনক্লুডেড ইন সেকেন্ডারি সেক্টর তোমরা কমেন্ট করে জানাও এটা সঠিক উত্তর কোনটা হবে অর্থাৎ সেকেন্ডারি সেক্টরে কোন নিচের সার্ভিসটা ইনক্লুডেড রয়েছে আমরা টার্সিয়ারি সেক্টরের ব্যাপারে দেখেছিলাম যে টার্সিয়ারি সেক্টরে রয়েছে রিয়েল এস্টেট তারপর রয়েছে টেলিকমিউনিকেশান হোটেল রেস্টুরেন্ট তো টার্স সরি এখানে সেকেন্ডারি সেক্টরের মধ্যে কোনটা হচ্ছে ইনক্লুডেড রয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাও তো সঠিক উত্তর কোনটা হবে তোমরা কিন্তু অলরেডি অনেকেই সঠিক উত্তর করতে শুরু করে দিয়েছ তো কোশ্চেন নাম্বার টোয়েন্টির সঠিক উত্তর হয়ে যাবে সেকেন্ডারিতে কি রয়েছে বি অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং সার্ভিসটা রয়েছে কি এই সেকেন্ডারি সেকেন্ডারি ঠিক আছে সেকেন্ডারি সেক্টরের মধ্যে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ওকে তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের আমরা আমি বলেছিলাম যে যে সূত্রগুলো রয়েছে ঠিক আছে ন্যাশনাল ইনকামের ওপর ন্যাশনাল ইনকামের ওপর যে সমস্ত গুরুত্বপূর্ণ সূত্রগুলো রয়েছে সেখানে কিন্তু সুন্দর করে এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখো জিএনপি আমরা আজকের কোশ্চনাই পড়েছি সেটা কি জিডিপি এমপি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড এটা করেছি তারপর এনএনপি অ্যাট এমপি এটাও কিন্তু দেখো এইটা করেছি আমরা অপশান এটা করলাম ঠিক আছে তারপর দেখো এইগুলো করেছি এই দেখো এইটা এনডিএফসি এইটা করেছি আমরা ঠিক আছে তো বাদ বাকি যেগুলো পড়ে রয়েছে সেইগুলোও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ তোমাদের পুরো কিন্তু ডিটেলস আমি লিস্ট করে দিয়েছি যাতে তোমরা এটা ভালোভাবে একটা এক থেকে কিন্তু জিস্ট হিসাবে পেয়ে যাও তোমরা কিন্তু এটা অবশ্যই অবশ্যই ফলো করবে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা শেষ করার আগে তোমাদের জন্য যেটা প্রতিদিন অ্যানাউন্সমেন্ট থাকে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের জন্য পাঁচটা ইবুক আমাদের ভিশন ডাব্লিউ এর পক্ষ থেকে নিয়ে চলে আসে হয়েছে বহু স্টুডেন্ট কিন্তু অলরেডি পারচেস করে ফেলেছে তারা প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে তোমরা যদি এখনো না নিয়ে থাকো তো অবশ্যই অবশ্যই এই লিঙ্কগুলোতে জাস্ট টাচ করবে তোমরা কিন্তু এই পিডিএফের এর ই বুকগুলোর কিন্তু পার্চেসিং যে সাইট রয়েছে সেখানে কিন্তু চলে যাবে এবং আরও বুক পেতে তোমরা এই লিঙ্ককে ক্লিক করতে পারো খুব সুন্দরভাবে কিন্তু বানানো হয়েছে এই বুকগুলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এগুলো এনআফ ডাবলিউ বিসিএস প্রিলিমিনারি প্লাস মেনের জন্য এই ইবুকগুলো ওকে এবং এগুলো শুধু ডাব্লিউ বিসিএস নয় এগুলো কিন্তু অল ইন্ডিয়া এক্সামের জন্য বেস করে কিন্তু বানানো রয়েছে ওকে এবং ভিডিওটা কেমন লাগলো আজকের সেটার জন্য কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও কম তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকে এটা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেখানেও কিন্তু অনেক আপডেট পেয়ে থাকবে এবং আমাদের ফেসবুক চ্যানেলেও কিন্তু জয়েন হয়ে যাও তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ নেক্সট ক্লাসে আবার নতুন একটা টপিকের ওপর তোমাদের সাথে দেখা হবে তো ততক্ষণের জন্য বাই